ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের জন্ম দ্বীপশেষ শ্রদ্ধাঞ্জলি। রাজেন্দ্র প্রসাদ বিহারের সিওয়ানে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন 3 ডিসেম্বর 1884 সালে। তাঁর পিতার নাম মহাদেব সহায়। তিনি সংস্কৃত ও পার্সিয়ান ভাষায় সুপণ্ডিত ছিলেন। মাত্র 5 বছর বয়সে তাঁকে মৌলভীর কাছে পার্সিয়ান ভাষা শিক্ষার জন্যে পাঠানো হয়েছিল। 1896 সালে ছাপড়ার একটি স্কুলে ভর্তি হন। পরবর্তীকালে শিক্ষা সম্পন্ন হয় পাটনায়। উল্লেখ্য, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে পেরেছিলেন ও বৃত্তি পান। 1902 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বিজ্ঞান বিভাগে। 1905 সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর কলা নিয়ে পড়তে শুরু করেছিলেন। 1907 সালে অর্থনীতি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পাশ করেন। তিনি বিভিন্ন জায়গায় শিক্ষকতার কাজ করেছেন। বিহারের মুজাফ্ফরপুরের লঙ্গত সিং কলেজে ইংরেজির বিষয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়ে প্রিন্সিপাল হন। আইন পড়ার কারণে এই চাকরি ছেড়ে তিনি কলকাতা আসেন। 1909 সালে রিপন কলেজে, আধুনিক সুরেন্দ্রনাথ আইন কলেজে ভর্তি হন। তিনি কলকাতার সিটি কলেজে অর্থনীতির অধ্যাপনাও করেন কিছুকাল। রাজেন্দ্র প্রসাদ 1915 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আইনের স্নাতকোত্তর পরীক্ষায় স্বর্ণপদক সহ পাশ করেছিলেন। এরপর 1937 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হন। 1916 খ্রিস্টাব্দে আইনজীবী হিসেবে ওড়িশা ও বিহার হাইকোর্টে কাজ শুরু করেন। তিনি কিছু সময় ভাগলপুর আদালত ও কলকাতা উচ্চ আদালতেও কাজ করেছেন। পরবর্তীতে দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়েন। সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে জনগণের আস্থাভাজন হয়ে উঠেন। ভারত 5 আগস্ট 1947 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু প্রযুক্তিগতভাবে এটি এখনও একটি সম্পূর্ণ স্বাধীন দেশ ছিল না, কারণ সদ্য স্বাধীন ভারত দেশটির একটি আধিপত্যের মর্যাদা ছিল এবং ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জ ছিলেন এর নামমাত্র প্রধান। এটিকে একটি সংবিধান প্রদান এবং ভারতকে একটি প্রজাতন্ত্রে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল স্বাধীনতা দিবসের আগেই গণপরিষদ গঠনের মাধ্যমে। ডাক, রাজেন্দ্র প্রসাদ 1 ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদের সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। ইতিপূর্বে স্বাধীনতার আগে গঠিত নেহরুর প্রথম মন্ত্রিসভায় প্রসাদ ছিলেন ক্যাবিনেট মন্ত্রী। তিনি অসীম ধৈর্য এবং গণপরিষদের সভাপতি হিসাবে দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে তিনি কংগ্রেস পার্টি এবং ভারতীয় জনগণের প্রশংসা অর্জন করতে পেরেছিলেন। ডাক, রাজেন্দ্র প্রসাদকে অজাতশত্রু বলে সম্বোধন করা হতো, প্রকৃত অর্থ যার কোনো শত্রু নেই। গণপরিষদ 2 নভেম্বর 1949 এ ভারতের সদ্য প্রণীত সংবিধান গৃহীত হয়। তিনি স্বাধীনতার জন্য অসহযোগ আন্দোলনের আকৃষ্ট হন। স্বাধীনতা আন্দোলনের সময় সামনের সারিতে থেকে কঠিন নেতৃত্ব দেন। বেশ কয়েক বছর কারাবরণ করেন। ডা. রাজেন্দ্র প্রসাদ 1934 ও 1935 এবং 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। ড. প্রসাদ ছিলেন একজন কট্টর হিন্দু ধর্মের বিশ্বাস ও ঐতিহ্যে গভীরভাবে নিবিষ্ট। গণপরিষদের সভাপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ তাতে হস্তক্ষেপ করেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজে ধর্ম অন্য যে কোনো কিছুর মতোই সমান গুরুত্বপূর্ণ এবং সমস্ত ভারতীয়দের জন্য একটি অভিন্ন সিভিল কোড থাকতে চেয়েছিলেন। 2 জানুয়ারি 1950 সালে রাজেন্দ্র প্রসাদ নতুন প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন, ইতিহাস তৈরি করেছিলেন। বিচারপতি হরিলাল জেকিসুন্দাস কানিয়া, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, শপথবাক্য তাঁকে পাঠ করান। ভারতীয় প্রজাতন্ত্রের জন্ম এবং তার প্রথম রাষ্ট্রপতির প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছিল 3 বন্দুকের স্যালুটের মাধ্যমে সকাল 10:30 নাগাদ।